গরিমা গরিমা বাবা বাবা এসো না এসো বসো বসো গরিমা এই যে তুই আমাদের পরিবারের আমাদের সংসারের মাথা উঁচু করতে যেরকম সাহায্য করেছিস না তেমনি তোর এই বাবার মাথা উঁচু করতেও সাহায্য করেছিস তাই জন্য তোর জন্য একটা উপহার নিয়ে এসেছি মা উপহার হ্যাঁ রে মা কি গো বাবা এই যে আমার লেখা কবিতার বই একটা মাত্র বিক্রি হয়েছে একটা শ্রীমতীকে দিয়েছি আর তোর জন্য এটা নিয়ে এসেছি আমি জানি না তোর ভালো লাগবে কিনা মা কিন্তু তোকে যে আমি দিচ্ছি আমার খুব ভালো লাগছে জানিস তো তুই তো জানিস যে কবিতা আমার সবচেয়ে প্রিয় কবিতা আমার ভালোবাসা তো এটা তোকে যখন দিচ্ছি আমি আমার মনে হচ্ছে আমার ভালোবাসাটা আমি তোকে দিচ্ছি নে মা ধর দেখি অবশ্যই আকার দন্তন্ন বাবা আসলে না আমি যুক্তাক্ষর পড়াটা এখনো শিখিনি সেই জন্য একটু পড়তে গিয়ে আটকে গেছি দাঁড়াও এর পরেরটা পড়ছি এটা ঘয় ওকার মূর্ধন্য ষ আকার ল ঘোষাল তার মানে এটা তোমার নাম তাই না বাবা এইটা দিলাম নে ধর 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 তুমি আমায় আশীর্বাদ করো বাবা দেখো যেন এই খাতায় লেখার যোগ্য হতে পারি আমি ও বাবা কি ভাবছো বলো না আমি ঠিক বললাম না আমি কিন্তু আন্দাজে ঠিক বলে দিয়েছি গরিমা তুই একদম লিখতে বা পড়তে পারিস না তাই না না গো আমি তো আগে একদমই পারতাম না কখনো তো লেখাপড়া শিখিনি ডাক্তারবাবু আমাকে যতটা শেখায় আমিও ততটাই শিখি এখন আমি সব অক্ষর চিনতেও পারি আর লিখতেও পারি তবে না এই যুক্তাক্ষরটা না এখনো শুরু করিনি ঈশান তোকে এই কথাটা কাউকে বলতে বারণ করেছে তাই তো হ্যাঁ গো বাবা ডাক্তারবাবু তো পুই পুই করে বলে দিয়েছে যাতে আমি কাউকে না বলি ঠিক বলেছে বলিস না বলিস না এবারে কাউকে বলিস না এই কথা তুই চুপি চুপি ভালো করে লেখাপড়া কর বুঝলি আর এই যুক্তাক্ষর বল বা অন্য কিছু যখন তোর একটু আটকে আটকে যাবে তুই আমার কাছে চলে আসবি আমি শিখিয়ে দেব সত্যি বাবা তুমি আমাকে বলে দেবে তাহলে তো খুব ভালো হলো গো এই ধরো যদি আমি কোথাও পড়াশোনা করতে গিয়ে আটকে গেলাম তাহলে ডাক্তারবাবুর জন্য সেই রাত অবধি আমাকে অপেক্ষা করতে হয় কখন উনি আসবেন আমাকে বুঝিয়ে দেবেন এবার ভালোই হয়েছে যখনই আটকে যাবে আমি তোমার কাছে চলে যাব আচ্ছা মা তাই আসিস হ্যাঁ বাবা তোমার হাতে ওটা কি গৌরী দেখো না ডাক্তার বাবু বাবা আমাকে এই বইটা দিয়েছে কবিতার বই বাবার লেখা বাহ গৌরী তুমি তো এবার গিফট পাওয়া শুরু করে দিয়েছো গৌরী তুমি যা সব শুরু করেছো তাতে এবার আমার ভয় লাগা শুরু হয়ে গেছে ভয় কেন ভয় লাগার কি আছে বারে ভয় লাগবে না বাড়ি ফেরার পর থেকে তুমি তো পুরো বাড়িটার ভোল বদলে দেওয়া শুরু করে দিয়েছো যা সব সাংঘাতিক কাজ করে বেড়াচ্ছ তোমায় কিন্তু এরপর আর একা ছাড়া যাবে না তারপর দেখা গেল যে তুমি করার মতো কোনো কাজ পাচ্ছ না তখন জগৎ সংসারের সবার দুঃখ দূর করতে তুমি বেরিয়ে পড়লে এটা তুমি কি বলছো ডাক্তার বাবু আমি কি সবার দুঃখ দূর করতে পারি যা করার সব তো মাই করেন তোদের বলেছিলাম না গৌরীর ওপর আমার পুরো বিশ্বাস আছে দেখলি কেমন অল্প কয়েকদিনের মধ্যে দুহাত দিয়ে সংসারটাকে আগলে কেমন সুন্দর করে সাজিয়ে তুলেছে আমার সত্যি ভাবতে অবাক লাগছে মা অতটুকু একটা মেয়ে এত কিছু কি করে সামলায় বলো তো শুধু যে এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে তা তো নয় ব্যবসাটাকেও সামলে দিল অথচ ও ব্যবসার কিচ্ছু জানে না এতগুলো মানুষ যারা কারোর কোনো কথা শুনছিল না
তারা কিনা গৌরীর কথা শুনলো। আর তার থেকেও বড় কথা বর্দা ভাই, বর্দা ভাইকে কেউ কোনোদিনও কনভিন্স করতে পারেনি ব্যবসা নিয়ে। আমাদের গৌরী কিন্তু করে দেখিয়েছে। কাকিমণি, আমার মনে হয় জেঠু এবং কর্মচারীরা কেন গৌরীর কথা মেনেছে সে কারণটা আমি বুঝতে পেরেছি। তুই বুঝতে পেরেছিস? কেন রে? গৌরীর মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে ও কিছু বললে সেটা আমাদের বিশ্বাস করতে ইচ্ছে হয়। দেখ, আমার জন্মতেই বাড়িতেই, জন্ম থেকেই আমি শৈলমাকে দেখছি, ছোট থেকেই শৈলমা যা বলেছেন, যা নিয়ম পালন করতে বলেছেন আমি সবটুকু মেনেছি। এই বাড়িতে শৈলমায়ের কথাই মানা হয়, এটাই নিয়ম। না, তার মানে এইটা নয় যে নিয়মটা জোর করে মানতে বলা হয়েছে তাই মেনেছি। আসলে নিয়মগুলো না মন থেকেও মানার চেয়ে বেশি মানতে হয়েছে তাই মেনেছি। কিন্তু গৌরী, গৌরী প্রতিটা কথা যেটুকু কথা বলে খুব সহজ সরলভাবে, একদম একদম ভেতর থেকে বলে, একদম বিশ্বাস করে বলে। বলেছিস তো পলা। হ্যাঁ রে, ওর কথাগুলো না আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে। আর তোমরাও দেখো না, ও কত বড় কথা, কত কঠিন কথা কত সহজে বলে দেয়, আমাদের বুঝিয়ে দেয়। আমার না মনে হয় ওর এই জিনিসটার জন্যই আমাদের সবার ওর কথা মানতে ইচ্ছা করে, আমাদের শুনতে ইচ্ছা করে। তুই কি বলছিস কি মুক্তা? কিরে বলা, তোরা এবারে ঠাকুরজির সঙ্গে গৌরীর তুলনা করতে শুরু করেছিস? না, আমি তো একবারও তুলনা করিনি জেঠিমণি, একটা বিশ্বাসের জায়গা থেকে বলেছি। খুব সাহস পেরেছে এই পলাটার, শৈল মায়ের সঙ্গে গৌরীর তুলনা করছে। গৌরীকে নাকি বেশি বিশ্বাস করা যায় শৈল মার থেকে। আর মুক্তাকে দেখো, ওর সঙ্গে তাল মেলাচ্ছে। না না, ওলাকে আটকাতেই হবে, ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে খুব বড় বিপদ হবে। একবার যদি শৈলময় কথাগুলো জেনে যায় না, তাহলে বিপদের শেষ থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওলার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তোমাদের সবাইকে আমি কিন্তু আবার সাবধান করছি, গৌরীকে আটকাও। গৌরী যেভাবে আজকে দাদাকে সবার সামনে মাথায় তুলেছে, দাদা যদি আমাদের ব্যবসায় একবার ঢোকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমাদের গোপন রোজগার ব্যবসা থেকে সে তো বন্ধ হবেই, আর তারপর আমাদের যে ঝুঁটো রত্নর ব্যবসা সেটা তো কোনোভাবেই চালানো যাবে না। গৌরী কিন্তু আড়াল থেকে বুদ্ধি দিচ্ছে দাদাকে, ওকে এখনই থামানো প্রয়োজন। আর আমার দাদা, সে তো নিহাতি একটা দাবার বড়ে। ঠিকই, খুব উড়ছ তুমি তাই না গৌরী? কিন্তু অনেক হয়েছে, আমি আর অপেক্ষা করব না। আমি খুব ভালো করে জানি কি করে ওই গৌরীর ডানা ছিটে ফেলতে হবে। আমার হাতে সব থেকে বড় অস্ত্র রয়েছে, এবার সেটাই আমি গৌরীর উপর প্রয়োগ করব। এই ব্যবসা দাঁড় করিয়ে কি ভাবছে গৌরী? বিরাট তীর মেরেছে তাই তো? সেই তীরই কি করে গৌরীর দিকে আবার ঘুরিয়ে দিতে হবে সেটা শৈলমা খুব ভালো করে জানে। সেটুক হলো এই, তুই
আমি হয়তো আঁচ করতে পারি মা, আমি জানি না এ কি করে সম্ভব। দেখো মা, ও যেন বাড়ি ছেড়ে চলে না যায়। বাবা, আমি ঠিক করেছি, আমি আজ থেকে আবার মন্দিরে যাব, আমি আজ থেকে আবার মায়ের আরতি করব। বাবা, সত্যি? হ্যাঁ সত্যি, আমি ঠিক করেছি, আমি ভক্তদের সঙ্গে আবার দেখা করব। ওদের কি অভিযোগ আছে, ওদের কি সমস্যা, সমস্ত কিছু নিয়ে ওদের সঙ্গে আমি কথা বলবো। যে করেই হোক, ভক্তদের ফিরিয়ে আনতেই হবে। আমি তো তোমাকে বারবার বলছি শৈল, ভক্তরাই আমাদের জোর। মন্দির বন্ধ থাকলে, তুমি না থাকলে ভক্তরা আসবে কেন? তুমি আবার পুজো শুরু করো, আরতি করো, আমি প্রচারের ব্যবস্থা করছি, ভক্তরা আবার আসবে। দেখি গান ভেসে আসছে মন্দিরে, কে গান করছে মন্দিরে? নিশ্চয়ই গৌরী। আবার আবার গৌরী গান করছে ওখানে? এত বড় সাহস, ও আবার মন্দিরে পুজো করতে গেছে? আমি তোমাকে বলে দিচ্ছি বাবা, আজকে কিন্তু আমি ওকে ছাড়বো না, আমি আজই একটা ব্যবস্থা করে ছাড়বো, তুমি দেখো। শৈল শোনো, শৈল, কেন আটকাচ্ছ তুমি আমাকে? তুমি দেখতে পাচ্ছ না ওই গৌরী কি করছে? এত কিছু হওয়া সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও আবার মন্দিরে গেছে মায়ের পুজো করতে, ওকে আমি টেনে নামাবই নিচে। মাথা ঠান্ডা করো, সব কাজ মাথা গরম করে হয় না। ভক্তরা আবার মন্দিরে আসতে শুরু করেছে, তার মানে প্রণামীর বাক্স ভর্তি হবে। গৌরী যা করেছে করেছে, ভক্তরা আবার মন্দির মুখ হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এই সুযোগটা আমাদের নিতে হবে শৈল। তুমি আবার শৈলমা হয়ে ভক্তদের দর্শন দাও, ব্যাস তাহলেই হবে। পরে সব ঠিক হলে তখন দেখা যাবে কি করা যায়। সব কিছু গৌরী নিজের হাতের মুঠোয় করে নিচ্ছে, আমার শিষ্যরা পর্যন্ত গৌরীর কথায় প্রসাদ বিতরণ করছে। আজ আমি এর শেষ থেকে ছাড়বো। এই নাও তোমার ব্যাগটা ধরো, সব টাকা পয়সা আছে কিনা দেখে নি। আনন্দী, গৌরী খাবার প্যাক করে দিয়েছে, ঠিক আছে, সময় মতন খেয়ে নেবে। কাজ করতে গিয়ে খাওয়া ভুলে যেও না। ঠিক আছে, কিন্তু তোমরা এসব কেন করতে গেলে? আমি যখন স্কুলে যাই, বাবা যখন অফিসে যায়, তখন তো তুমি এইভাবেই আমাদেরকে এগিয়ে দাও। দাও না তাহলে তোমার বেলায় আমরা এসব করবো না কেন? ওরে আমার পাকা ছেলে, কিন্তু তুমি এখন এখানে কেন? পাখিদের খাওয়ানো হয়ে গেছে? হ্যাঁ, আমি আজ সকাল সকাল বৌদির সাথে গিয়ে পাখিদেরকে খাইয়ে দিয়েছি। বাহ, তাহলে এখন কি করবে? কি আর করবো, এই তো তুমি চলে যাবে, তোমাকে টাটা করবো, আর তারপরে বৌদির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াবো। এই রে চিকু, তুই এই জন্যই এত বকা খাস কেন? আমি কি এমন ভুল বললাম? চিকু, তোমাকে বৌদির সঙ্গে থাকতে বলা হয়েছে যাতে বৌদি তোমার উপর নজর রাখতে পারে। তার মানে এই নয় যে তুমি হোমওয়ার্ক না করে সারাক্ষণ বৌদির পেছন পেছন ঘুরে বেড়াবে। স্কুল নেই নাকি? খুব মজা না, ভেবেছো মা বাড়িতে থাকবে না আর তুমি খালি বাড়িতে নেচে খেলে বেড়াবে? সেটা কিন্তু ভেবো না, তুমি কখন কি করছো সব খবর আমার কাছে থাকবে, তাই একদম দুষ্টুমি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে। শুধু শুধু মুখছো কেন? আমাকে দেখলে কি তোমার বকা পায়? দেখছো তো বাবা,
এই জ্বর থেকে উঠলাম, এখনো মাঝে মধ্যে কি দুর্বল লাগে, এর মধ্যেও বকছে। কি রে চিকু, এই তো ছোট কাকিমণি, রেডি হয়ে গেছো তো? আজ তো অফিসের প্রথম দিন, বেস্ট অফ লাক। ঈশান থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার আর গৌরীর সাপোর্ট ছাড়া আমার অফিসে যাওয়াটা কখনো সম্ভবই হতো না। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি আবার নতুন করে নিজের জীবনটা শুরু করতে পারবো। ছোট কাকিমণি, হে কি, তুমি আবার অফিস যাবার সময় ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? এই গৌরীর সাথে মিলেমিশে না তোমাদের প্রত্যেকের এই কান্নাকাটি করার ছোঁয়াচে রোগ লেগেছে জানো তো। এই না, একদম না, গৌরী কিন্তু এখন আর কাঁদে না, ও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একেবারে ফাইটার হয়ে গেছে আমাদের গৌরী। সে আর বলতে, ওকে বলেছিলাম স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট হতে, তো সে এমন স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে ওকে আর ধরে রাখা যাচ্ছে না। আচ্ছা তোমরা রেডি হয়ে নাও, আমি আসছি। এই গৌরী শোনো না, এই কদিন বাড়িটা তো ঝামেলার মধ্যে তোমাকে জিজ্ঞেস করে ওঠাই হয়নি। শুনলাম তুমি আর দাদা ভাই নাকি সমুদ্রে গেছিলে, কি ব্যাপার, লুকি লুকি হানিমুন? কি হলো বলো না, তোমরা নাকি সমুদ্রের ধারে গেছিলে? গেছিলে? গেছিলাম তো, কিন্তু একসঙ্গে তো যাইনি, আলাদা আলাদা গেছিলাম, কিন্তু ছিলাম একসঙ্গে। এটাই তো জানতে চাইছি, সে তোমরা একসঙ্গে যাও আর না যাও, একসঙ্গে ছিলে তো, হানিমুন তো। হানিমুন সেটা কি গো? আরে হানিমুন হানিমুন, হানিমুন হলো বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে একসাথে ঘুরতে যায়, কোনো কাজকর্ম নেই, কোনো ডিস্টারবেন্স নেই, শুধু দুজনে বক 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 করতেই থাকে। তা তোমরা কি করলে একটু বলো না। আচ্ছা গৌরী, তোমরা সমুদ্রের ধারে একসঙ্গে হেঁটেছিলে, সমুদ্রে একসঙ্গে স্নান করেছিলে, বলো না, আর আর তোমরা হোটেলে ছিলে। হুম, আচ্ছা গৌরী, তোমাকে দাদা ভাই কি বললো এটা তো বলো। ওমা দেখ, বলো, হেসেই যাচ্ছে আর মুখটা দেখ পুরো লজ্জায় লাল হয়ে গেছে। কি গৌরী, ওখানে সব কথা বুঝি মনে পড়ে যাচ্ছে। হুম হুম, এই কি করছিস রে তোরা? ছোট কাকিমণি, তুমি তো অফিসে যাবে, দাঁড়াও আমি তোমার খাবারটা বেড়ে দিই। এই দাঁড়াও, আমার দেরি আছে। কিন্তু মুখগুলো দেখে মনে হচ্ছে কিছু তো একটা চলছিল। আই মুক্তা, কি হয়েছে রে বল, কি বলছিলিস তোরা? গৌরী কি হয়েছে? আরে কাকিমণি শোনো না, ওরা তো হানিমুন থেকে ফিরলো, আমি ওদের হানিমুনে কি হয়েছে সেটাই জিজ্ঞেস করছিলাম। ওটা এতদিন দাদাভাইয়ের সাথে কাটিয়েছে, দাদাভাই থেকে কি কি শিখলো সেটাই জিজ্ঞেস করছি। তাই নাকি? এই আমিও শুনবো। গৌরী প্লিজ বলো তো কি হয়েছে। আচ্ছা কে বসো। ছোট কাকিমণি, তুমি ওদের মতো শুরু করলে কি হয়েছে? গৌরী প্লিজ বলো না কি হয়েছে, আমিও শুনতে চাই। বাবা তোমরা তো না বললে থামবেও না। আচ্ছা বলছি, আমি এক সেকেন্ড, মুক্তা ওকে তো কিছু জিজ্ঞেস করলে আবার বিপদ আছে, মনে নেই বিয়ের সময় কি হয়েছিল? আমি তো এটাই ডাক্তারবাবুকে বলতে চাইছিলাম যে এতে লোকানোর কি আছে, এটা তো স্বাভাবিক, এটা তো সবাই করে। না না না, তবে ওইসব বাদ দাও, এইটা শুনতেই হবে। তুমি দেখছো না গৌরীকে, তুমি দেখছো কি বলো, ওখান থেকে ফেরার পর থেকে কিন্তু হঠাৎ করে কেমন একটা চেঞ্জ হয়ে গেছে দেখো, এখন নো স্মাইল করে আছে, লজ্জা পেয়ে আছে, শুনতেই হবে এটা। উফ, তোমরা তখন থেকে না কেমন করছো। আরে আচ্ছা বাবা, আর তোমার আর লেগ পুল করবো না, কিন্তু কিছু তো অ্যাট লিস্ট বলো কি হলো, বলো না প্লিজ প্লিজ। উফ, কি আবার হবে, আমরা সমুদ্রের ধারে স্নান করলাম, ডাব খেলাম, ঝিনুক কুড়ালাম, এইসবই করেছি,
আর আর কি আছে? আর জানো তো আমি না একটা নতুন জিনিসও শিখেছি। নতুন জিনিস কি? সেটা কি কি হলো বলো। দাঁড়াও আমি বরং তোমাদের লিখে দেখাই। কিন্তু আমি আমি দিচ্ছি। এই নাও এটাতে লেখো, এইটা শিখেছো তুমি? হ্যাঁ তো, এটাই তো সমুদ্রের ধারে ডাক্তারবাবু লিখতে বলেছিল। কেন গো, এটা কি কিছু খারাপ নাকি? এটার মানেটা কি বলো তো? আরে মানেটাই তো জানা হয়নি, জানো তো শুধু লিখতেই শিখেছি। বাহ, মানে না জেনেই তুমি এটা বলে দিয়েছো তোমার ডাক্তারবাবুকে? হ্যাঁ, আর ডাক্তারবাবুও তো আমাকে বলেছে। এটার মানে কি গো? সত্যি গৌরী, তুমি না খুব কিউট।